সংঘাতের মধ্যে আরো এক বিশ্ববিদ্যালয় নিয়োগ, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ। নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস, অধ্যাপক কাজল দেকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা হলো। পূর্ব মেদিনীপুরের ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসে আর্থিক তছরুপের অভিযোগ। সাসপেন্ডেড পোস্টমাস্টার লক্ষণ হেমব্রমের বাড়িতে ইডির তল্লাশি। 2018 সালে ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসে পোস্টমাস্টার ছিলেন লক্ষণ হেমব্রম। সেই সময় তার বিরুদ্ধে 5 কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। তারপরই তাকে স্থানান্তরিত করা হয় কোলাঘাট নতুন বাজার পোস্ট অফিসে। 2019 সালে তাকে সাসপেন্ড করা হয়। আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতারও হন তিনি। পরবর্তীতে জামিনে মুক্তি পান লক্ষণ হেমব্রম। মঙ্গলবার পাঁশকুড়ায় লক্ষণের বাড়িতে হানা দেয় ইডির 6 জনের দল। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 12 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি। 8ই সেপ্টেম্বর লক্ষণ হেমব্রমকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। ওনারা আমাকে অলরেডি একটা চিঠি করেছিলেন তো অফিসে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু সেটা তার রিপ্লাই দিয়েছিলাম, অ্যাটেন্ড করিনি। তো সেই জন্য এবারে বলছি যে ওরা চিঠি না করে সেই বিষয়টাই জানতে আসছিল। আমাদেরকে জিজ্ঞেস সেরকম কিছু করেনি, শুধু বলছি যে আপনার যা ডকুমেন্টস আছে, যে আপনার প্রপার্টি, ক্যাশ বা আদার কী আছে, সেইগুলো সমস্ত ফ্যামিলি মেম্বারদের ডকুমেন্টসগুলো আমি শো করব। 30C বাস রুটের জ্যাংরা হাতিয়ারা যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলের রাস্তা কিন্তু খনাখন্দে ভরা, ভয়াবহ অবস্থা রয়েছে। অবিলম্বে রাস্তায় সারাইয়ের দাবি তুলছেন সাধারণ মানুষ, কারণ রাস্তার একদিকে রাস্তা ভগ্নদশায়, অপরদিকে রাস্তায় জমছে জল, যার ফলে সাধারণ মানুষ যারা গাড়ি নিয়ে যাতায়াত করেন বা হেঁটে যাতায়াত করেন তাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। কারণ এই খানাখন্দের মধ্যে জল জমে যাচ্ছে, তারা বুঝতে পারছে না কোথায় গর্ত আছে কোথায় গর্ত নেই, যার ফলে মাঝে মধ্যে কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই অবিলম্বে 30C রুটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা সারাই করা হোক এবং নিকাশি ব্যবস্থা ঠিক করা হোক, না হলে যে কোনো দিন ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। তাই রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা ঠিক করেন, তার জন্য দাবি তুলছেন সাধারণ মানুষ। ক্যামেরায় হরিশ সদানন্দ মঞ্জা, রিপাবলিক বাংলা, বাবুগঞ্জ।